हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज के आम्रा देखते चले स्वस्तिक चिन्ह दिए कि राधा कृष्ण ड्रॉइंग सहजे आका जाए। चलो ताहले देखे नी स्वस्तिक चिन्हटा एके निए। स्वस्तिक चिन्ह एक कोण थेके राधार हाथटा करे निच्छी। हाथटा एके नेवार पर हाथेर मध्ये चूड़ी पड़े आछे सेटा एके निच्छी। खूब जत्न करे धैर्य धरे प्रत्येकटा स्टेप फलो करे आकाटा करबे, सबार आका खूब सुंदर हबे। एकटा अर्धवृत्त गोल एके निलाम, तारपरे राधार घागड़ाटा करे निच्छी। घागड़ार पारे जे डिजाइनगुलो हय सेगुलो एके निच्छी। राधा बसे आछे, तार घागड़ाय जे कुचिगुलो पड़छे सेगुलो करे निलाम। एबार कोमर बंधनी पड़ेछे सेटा डिजाइनटा करे नेब। এরপরে পাটা এঁকে নিচ্ছি। এরপরে ওই হাতটার ওপর থেকে আর একটা হাত উঠবে, যেটা আর কি গালে হাত দিয়ে বসে থাকার মতো, মানে কৃষ্ণ ঠাকুর বাঁশি বাজাচ্ছেন আর উনি শুনবেন, সেরকম আঁকার চেষ্টা করব। আমাদের আর একটা হাতও কমপ্লিট। এরপরে ড্রেসটা করে নেব। ঘাগড়ার আঁচলটা করে নিলাম। এরপরে কৃষ্ণ ঠাকুরের ধুতিটা করে নেব। তিনিও বসে আছেন, ধুতির মধ্যে যে ভাঁজগুলো পড়েছে সেগুলো এঁকে নিচ্ছি। তোমরাও মন দিয়ে দেখো, করো। আশা করবো আমার আঁকা থেকেও তোমাদের আঁকাটা খুব সুন্দর হবে। এবার কৃষ্ণ ঠাকুরের পাটা করে নিলাম। তিনি জুতো পরে আছেন। এবার তার শরীরের কাঠামোটা করে নিচ্ছি। তিনি একটা হাত দিয়ে বাঁশিটাকে ধরেছেন যে বাজানোর জন্য, সেটা করে নিচ্ছি। দেখো, স্টেপ বাই স্টেপ ফলো করলে আমার মনে হয় না তোমাদের আঁকাটার মধ্যে কোনো খান্তি রয়ে যাবে বা পারবে না, এরকম হয়তো হবে না কোনো জায়গায়। তাই রিকোয়েস্ট করছি, পুরো আঁকাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, বোঝো, বুঝে স্টেপ বাই স্টেপ করো। এবার রাধার মুখটা করে নেব। তিনি গয়না পরে আছেন সেটা এঁকে নিচ্ছি। এরপরে ঘাগড়ায় যে ডিজাইনটা রয়েছে সেটা করে নিলাম। চুলটা করে ঘাগড়ায় ওপর পোর্শনে যে তিনি ঘুমটা দিয়ে আছেন সেটা করে নেব। এখান থেকে তার চুলটা দেখা যাচ্ছে নিচে, সেটা এঁকে নিলাম।
শেখর, কৃষ্ণ ঠাকুরের কান এবং মুখে শেপটা করে নেব। দেখো কিছুটা এম এর মতো যাবে। এবার তার চুলটা করে নেব। এবার কৃষ্ণ ঠাকুর যে মুকুট পরেন সেটা ডিজাইনটা এঁকে নেব। এবার তার ময়ূরের পেখম যে মাথায় পরেন সেটা আঁকার চেষ্টা করছি। তার বাঁশির ওপরেও একটা ময়ূর পেখম এঁকে দিচ্ছি। কৃষ্ণ ঠাকুরের যে তিলক পরে এঁকে নিলাম সেটা। এবার চোখ মুখটা এঁকে নেব। তিনি চোখ বন্ধ করে আছেন, বাঁশি বাজাচ্ছেন চোখ বন্ধ করে। তিনিও কোমরে কোমর বন্ধনী পরে আছেন, তার ডিজাইনটা এঁকে নিচ্ছি। এবার চুল কালার করে নিচ্ছি। আমাদের আঁকা কমপ্লিট। এবার কালারটা করে নেব। দেখো সবাই এরকম করে স্টেপ বাই স্টেপ আঁকার চেষ্টা করবে, আর কালার করার সময় যত্ন করে কালার করবে। যে যার ইচ্ছে মতো কালার করতে পারো। ডিজাইনগুলো করে নিচ্ছি ঘাগড়ার পাড়ের। এবং পুরোটাতে কালো বর্ডার করে নিচ্ছি যাতে আমাদের আঁকাটা আরো উজ্জ্বল লাগে। কৃষ্ণ ঠাকুরের আরেকটি হাত এঁকে নিলাম। জানি না কতটা আঁকতে পেরেছি। ভালো লাগলে সাথে থেকো, পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন ভিডিওটি দেখছো তারা একদম দেরি করো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এরকম সহজ সহজ ভিডিও নোটিফিকেশান তোমার মোবাইলে পৌঁছয়। আর দেখতে থাকো শেষ পর্যন্ত। ভালো থেকে সবাই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।